आग के जंगल। This is how the setup looks like. এই দিকে বাদিকে সোর্স, এবার বেঞ্চের গায়ে ধাক্কাটা আছে যাতে মাপামাপি করতে সুবিধা হয়। এখানে একটা থাকবে স্লিট বসানোর জায়গা, আর একটা থাকবে তোর অবজার্ভ করার জায়গা, যেখানে তুই চোখ রেখে অবজার্ভ করবি। এবং প্রত্যেকটাটি সামনে পেছনে সরানো যায়। তাহলে এই যেটা দেখছিস চোঙার মতো, এটা হচ্ছে সোডিয়াম সোর্স, সোডিয়াম ডিসচার্জ টিউব, আগের দিন বলেছি সম্ভবত মনোক্রোমাটিক লাইট সোর্স, যেটা ইয়েলো কালার। ডান দিকে সোর্স আর মাঝখানে বিভিন্ন জিনিস সাথে বসানো যায়, সেটা তুই লেন্স কোনো দরকারে আমি লেন্স বসাতে পারি বা অন্য কোনো কিছু বসাতে পারি, বিভিন্ন জিনিস সাথে বসানো যায়, তার জন্য মাঝখানে মাঝখানে এরকম দিয়ে আছে। আর একদম এন্ডে থাকবে স্ক্রিন, স্ক্রিন অর্থাৎ অপটিক্সের সব এক্সপেরিমেন্টেই স্ক্রিন মানে হচ্ছে টেলিস্কোপ, আইপিস আর কি, যেটা দিয়ে আমি ফ্রিঞ্জ গুলোকে দেখব। আচ্ছা এবার সিমুলেশনটা তো আসছে না, ও আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে। সো দিস ইজ ইওর অপটিক্যাল বেঞ্চ, নাও দ্য লাইট সোর্স, ঠিক আছে। এবার আমি বাইপ্রিজমটা বসালাম, বাইপ্রিজমটা এভাবে আছে বলে লাইট সোর্সটা একটা উপরে তৈরি হলো, একটা নিচে তৈরি হলো, ঠিক আছে। আচ্ছা এইবার হচ্ছে আইপিস, সম্ভবত এগুলোকে শিফট করা যায় কি, ও শিফট করার তো জায়গা নেই। এক মিনিট, যাক বাবা কিছুই তো চেঞ্জ করতে পারছি না। না সিমুলেশন ঠিকঠাক কাজ করছে না। যাই হোক, মেন ব্যাপার হচ্ছে গিয়ে যে এই সেটআপটা তো বুঝতে পারলি, একটা এন্ডে সোর্স থাকে, একটা এন্ডে স্ক্রিন থাকে, আর মাঝখানে থাকবে বাইপ্রিজম, তারপরে ওই বিভিন্ন দাগ 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 প্যাটার্ন তৈরি হবে। তো পুরো এক্সপেরিমেন্টটার জন্য আমার দরকার হচ্ছে ল্যামডা, মানে বেসিক্যালি ফ্রিঞ্জ উইডথ বের করতে হয়, তো ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি। তো আমি এই প্রসেসে আমি স্মল ডি বের করে ফ্রিঞ্জ উইডথ বার করতে পারি, তবে যদি তোকে আলফা বা এন না বলে দেয় তাহলে তুই কিভাবে স্মল ডি বার করবি, ঠিক আছে। তাহলে স্মল ডি বার করার মেথড হচ্ছে বাই ইউজিং আ কনভেক্স লেন্স, এরকম যখন জাস্ট বাইপ্রিজম থাকবে তখন আমি স্ক্রিনের উপর এরকম একটা এরম এরম প্যাটার্ন দেখতে পাবো। কিন্তু যদি আমি মাঝখানে একটা কনভেক্স লেন্স ঢুকিয়ে দিই তাহলে কিন্তু ব্যাপারটা চেঞ্জ হয়ে যাবে, এবং তাহলে যেটা হবে সেটা হলো স্ক্রিনের উপর স্ক্রিনটাকে যদি প্রপারলি অ্যাডজাস্ট করা হয়, অর্থাৎ
এই লেন্সের ফোকাল প্লেনে যদি স্ক্রিনটাকে সরিয়ে নিয়ে গিয়ে প্লেস করতে আমরা পারি, তাহলে এই যে দুটো ভার্চুয়াল সোর্স আছে তাদের দুটো ইমেজ স্ক্রিনের উপর দেখতে পাওয়া সম্ভব। এবার তোরা একটু মনে কর যে লেন্স যখন তোরা পড়েছিলি তখন তোরা দেখেছিলি যে একটা অবজেক্ট যদি অরিজিনালি এই সাইজের হয়, তাহলে আমি যদি স্ক্রিন আর অবজেক্টের দূরত্বটাকে ফিক্স রাখি, তাহলে যদি ডি স্কোয়ার গ্রেটার দেন 4DF হয়, দেন কনভেক্স লেন্সের, মনে পড়ছে, দুটো পজিশনের জন্য এই স্ক্রিনের উপর এই অবজেক্টের ইমেজ পাওয়া যাবে। একটা ইমেজ হবে এটার অরিজিনাল সাইজ যদি ও হয় অবজেক্ট সাইজ, তাহলে একটা ইমেজ পাওয়া যাবে যার মানে ইমেজ সাইজটা খুব বড় হবে, আরেকটা ইমেজ পাওয়া যাবে যেটার ইমেজ সাইজটা খুব ছোট হবে। অরিজিনাল অবজেক্ট সাইজ ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ I1 I2, এটা ইজেসের অপটিক্সে থাকে, যদি ভুলে গিয়ে থাকে সেটা দেখে নিন। হ্যাঁ, তো এখানেও তো ব্যাপারটা, এখানেও আমরা একই কাজ করব। এখানে আমার কি অবজেক্টের বদলে দুটো সোর্স আছে যাদের ডিস্টেন্স হচ্ছে ডি, তা আমরা স্ক্রিনটাকে ফিক্সড রাখবো, কনভেক্স লেন্সটাকে দুটো পজিশনে রাখবো, একবার রাখবো X1 একবার রাখবো X2। তার ফলে আমরা একবার স্লিটের ইমেজ পাবো অনেক বেশি দূরে, পাবো দূরে দূরে যেই ডিস্টেন্সটা হবে D1, আরেকবার আমরা স্লিটের ইমেজ পাবো খুব কাছাকাছি যেই ডিস্টেন্সটা হবে D2। তাহলে দুটো S1 S2 এর মধ্যে যে প্রকৃত ডিস্টেন্স অর্থাৎ স্মল ডি, দ্যাট উইল বি ইকুয়াল টু স্কোয়ার রুট অফ D1। সেইভাবেও ডি বার করা যায় যদি আমাকে আলফা বা এন এগুলো বলে না দেয়। ইনফ্যাক্ট আলফাটা এতটাই স্মল যে আলফা মেজারমেন্টে এরার থাকার চান্স খুবই বেশি, তার থেকে বেটার হচ্ছে যে এইভাবে ডিটা বার করা। এবং এই প্রসেসে তুই যদি ল্যামডা বার করিস, অপটিক্যাল মেজারমেন্টের অ্যাকিউরেসি এতটাই ভালো হয় যে এই ল্যামডাটা 5893 অ্যাংস্ট্রম, একদম 90 না এলেও খুব কাছাকাছি 5890 অ্যাংস্ট্রম, এই পর্যন্তও রেজাল্ট এনেছে আমাদের স্টুডেন্টরা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে বাইপ্রিজম এক্সপেরিমেন্ট। এবার এইরকম এক্সপেরিমেন্টাল সেটআপের উপরেও প্রবলেম থাকতে পারে, যেমন অজয় ঘটকের বইতে প্রবলেম নাম্বার 14.5-ই আছে এটা। ঠিক আছে, আই থিঙ্ক ইন্টারফেরেন্সের উপর অনেক রকম প্রবলেম করানো হয়েছে। এবার তোরা যেটা করবি সেটা হচ্ছে তোরা অজয় ঘটকের যেগুলো ইনকমপ্লিট আছে ওগুলো তো কমপ্লিট করবি, প্লাস এক্সারসাইজের 14.4, 14.5, ঠিক আছে, 1 2 3 4 এই চারটে প্রবলেম করলেই হবে, এই চারটে প্রবলেম করবি। এবং না, এবং আর কিছু না, এই চারটে প্রবলেম থাক, এই চারটে আমাকে করে পাঠাবি, এবং এটাই হচ্ছে তোদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট। এই তিনটেই হচ্ছে তোদের, এই এই টাস্কটাই হচ্ছে তোদের ফার্স্ট ইন্টারনাল অ্যাসেসমেন্ট। কাজে কাজেই খাতার উপরে নিজের নাম লিখবি, ডিপার্টমেন্ট লিখবি, এটা অনার্স এবং জেনারেল দুজনকেই বলছি, কাজে অনার্স এবং জেনারেল কি সেটাও লিখবি, লিখে এই চারটে প্রবলেম ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ছবি টবি একে করে আমাকে স্ক্যান করে পাঠিয়ে দিবি। ঠিক আছে, আর কিছু কোশ্চেন আছে আজকে যেগুলো হলো তার মধ্যে?